কলকাতা ডাক্তারী ছাত্রী দুষ্কর্ম এবং হত্যা ঘটনার নূয় মোড় সামনা আসিলা সেই দিনর সেমিনার হলর নূয় চিত্র সোশিয়াল মিডিয়ায় ভাইরাল হচ্ছে সেমিনার হলর চিত্র অগস্ট ন তারিখ সকালে কমিটি সেমিনার হলর চিত্র আটনা ঘটবা পরে পীড়িতা পাখে জমা হয়েছিল ভিড় কলকাতা পুলিশ উপস্থিতি ভিড়ক নিয়ে উঠিছে প্রশ্ন ডাক্তারী ছাত্রী দুষ্কর্ম এবং হত্যা পরে স্থানকে সুরক্ষিত রাখা কথা কোণী প্রমাণ নষ্ট নহবা পর্যন্ত করণ করবার এবে প্রশ্ন উঠুছি এ কোণ কলকাতা পুলিশর প্রমাণ রক্ষা ব্যবস্থা প্রমাণ নষ্ট না সুরক্ষা দেউথিলা কলকাতা পুলিশ পশ্চিমবঙ্গ ঘটনাকে নিয়ে সারা দেশের উদ্বেগ এবং পুরা আমি আন্দোলনর পন্থা বিভিন্ন জায়গায় দেখুছে ছাত্র সংগঠন হোক বা রাজনৈতিক দল হুঁতু সেপটে কলকাতার মধ্য লগাতার ভাবে নিয়া জলুছি বিরোধী মধ্যে সরকারঙ্কর ইস্তফা দাবি করছেন এবং এর ভিতরে এক বড় খবর বা বড় তথ্য আসিছি কারণ প্রথম দিনরু হি যেতবে হত্যা এবং দুষ্কর্ম ঘটনা ঘটিলা এবং কলেজ কর্তৃপক্ষ যেতবে তাকে আত্মহত্যার রূপ দেওয়া চেষ্টা করুলে তা পরঠারু হি চর্চা আরম্ভ হয়েছে এবং ঘটনাকে নিয়ে অনেক দ্বন্দ্ব অনেক সন্দেহ সমস্ত মনে রয়েছে এবং এর ভিতরে কিছু কিছু চিত্র আসুচি বা কিছু ফটো আসুচি যা আপনার আশ্চর্য মধ্যে করে অর্থাৎ যেদিন ছাত্রী সহ দুষ্কর্ম এবং হত্যা ঘটনা ঘটি তাপরে অর্থাৎ পুলিশ যেতবে সকালে পৌঁছি এ হচ্ছে সে সময়ের দৃশ্য কারণ সাধারণত কোণী জায়গায় এক অঘটন ঘটলে বা হত্যা ঘটিগলে আমি দেখে পুলিশ সাগে সাগে করণ করে নিয়ে সে জায়গাকে কাহকু বা সাধারণ লোকর প্রবেশ বারণ রয়েছে কিন্তু এ ক্ষেত্রে এ ব্যতিক্রম ঘটি অর্থাৎ পুলিশ উপস্থিতি অনেক লোকর সমাগম হয়েছিল অনেক দেখণাহারি রয়েছে সে ভিতরে কাহার উদ্দেশ্য কোণ লা কথা মধ্য কহা মুশকিল কিন্তু যে এসওপি রয়েছে অর্থাৎ কোণী এক হত্যা ঘটনা যেতবে ঘটুচি যে এসওপি পালন করা কথা সম্ভবত পুলিশ সে এসওপি পালন করে নথিলা এ চিত্ররু বা এ ফটোরু এ স্পষ্ট ভাবে অনুমান করা যাই পারে seen that there is one particular news channel which has shown a video and some pictures of the seminar hall which is the place of occurrence of this particular case and there it has been seen that inside the cordon of area there are many people who are standing talking and it is not clear that who are these people and it has been alleged that they are probably some people who were not supposed to be there and there has been some tampering of evidence so we have taken some still from that video and I would like to show you that picture and we have been able to identify each and everybody who was there in this particular picture or who were present at this particular place I hope you can see the cordon right behind the cordon is the dead body the one in blue check here is OC homicide from Kolkata police we have the videographer from the detective department we have learned commissioner of police here additional CP1 sir is here OC woman remand cell is here lady officer from Tala PS is here and forensic officials are also here all are known to us and identified there is also another picture a new set of people we have the witness doctor whom you can see has a stethoscope and is leaving soon after the inquest we have FSL people the fingerprint expert the ACP of detective department the videographer senior officer additional CP1 and the forensic officials so as you can see this picture or the video that you may have seen it basically is of a time when the inquest process was over as you can see that the lady doctor is leaving this particular place so at no point in time could anybody enter in this তবে ঘটনা এবং বর্তমানর ফটো সামনাকু আসিবা পরে চর্চা জোর ধরিছি ইহার সত্যতা এবং বর্তমান এ দিগরে সিবিআই কোন পদক্ষেপ নেই পারে এই ফটোকে নিয়ে কোন তদন্ত অগ্রগতি হয়ে পারে অশ্বিন কুমার সাহু মো সহযোগী রয়েছেন অশ্বিন এই ফটোর সত্যতা কোণ এবং বর্তমান এই ফটো কোণ সব বার্তা দৌছি বা কোণ কুচি বাস্তবরে এসওপি পুলিশ পালন করে নথিলা কি খিলাপ করেছিলা কি এতে লোক রুণ্ড হবার কারণ কোণ সব হয়ে পারে দেখুন যা বর্তমান সুদ্ধা কলকাতা পুলিশ যা কষি আসুছিল সে কেতে সত কুলে কেতে মিছ কুলে সেইটা হচ্ছে বর্তমানে এই ফটো হি প্রমাণ করুচি তেমন বর্তমান দেখিবার অছি যে যে কলকাতা পুলিশ যে দাবি করুছিল যে যেত পীড়িতা মৃত্যু হয়েছিল তাপরে পরে সে স্থানকে পুরা করণ করা যাই কিন্তু বর্তমান যে ফটো সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছি সেথিরে স্পষ্ট ভাবে দেখা মিলছে যে 15 জন পাখাপাখি লোক সেখানে অতি কমরে অনেক আপন ফটোকে যদি দেখবে তন্নতন্ন করে দেখুন সেমধ্য কেতজন পুলিশ কেতজন সাধারণ কেতজন ডাক্তার এসব স্পষ্ট হচ্ছে তেমন গোটি কথা উঠুছি যে এখানে যে উপস্থিত ছিলেন
ସେମାନେ ପ୍ରକୃତରେ କିଏ, ଏଥିରେ ଯୋଉମାନେ ଥିଲେ ସେମାନେ ପ୍ରକୃତରେ କିଏ, ସେମାନେ କଣ ଫିଙ୍ଗରପ୍ରିଣ୍ଟ ଏକ୍ସପର୍ଟ ନା ସେମାନେ ପୋଲିସର ସ୍ୱତନ୍ତ୍ର ଅନୁସନ୍ଧାନ ଟିମ୍ର ସଦସ୍ୟ, ତେଣୁ ଅତି ବେଶୀରେ ସେଠାରେ ଉପସ୍ଥିତ ହେବାର ଅଧିକାର ଥିଲା ଯଦି ଆମେ କହିବା, ଯେ କୌଣସି ସ୍ଥାନରେ ଯଦି ଏଭଳି ହୁଏ ତାହେଲେ ସେଠାରେ ଉପସ୍ଥିତ ରହିପାରିବେ କେବଳ ପୋଲିସ ଟିମ୍ ହିଁ ଉପସ୍ଥିତ ରହିପାରିବ, ସେ ସ୍ଥାନରେ ତଦନ୍ତରେ ଯେଉଁମାନେ ସହାୟକ କରନ୍ତି କେବଳ ସେଇମାନେ ହିଁ ରହିପାରିବେ। କିନ୍ତୁ ଏଠାରେ ଆପଣ ଯୋଉ ଫଟୋଟି ଦେଖୁଛନ୍ତି, ଯାହା ବି ଆସିଛି ସ୍କ୍ରିନ୍କୁ ଆମର ଆସୁଛି, ଯୋଉ ଫଟୋ ଗୁଡିକ ଆମେ ଦେଖୁଛେ, ସେଥିରେ ସମସ୍ତେ କେବେ ପୋଲିସ ନୁହନ୍ତି, କାରଣ ଯିଏ ପୋଲିସ ସେ ଖାକି ପୋଷାକରେ ଥାଆନ୍ତା। ତା ଭିତରେ ମଧ୍ୟ ସ୍ପଷ୍ଟ ଯୋଉ କୋଲକାତା ପୋଲିସ ମଧ୍ୟ ଯୋଉ ଦାବି କରିଛି ଯେ ସେଠାରେ ଆମର ତଦନ୍ତକାରୀ ଅଧିକାରୀ ଥିଲେ, ସେ ଅଧା ସତ ଅଧା ମିଛ କହିଛନ୍ତି, ଏବଂ ତାର କାରଣ ହଉଛି ଯେ ସେଠାରେ ଯୋଉ ସିଏଫଏଲ ଯୋଉମାନେ ସଦସ୍ୟ ଥିଲେ, କୋଲକାତା ପୋଲିସର ଯୋଉମାନେ ଇନଭେଷ୍ଟିଗେଟିଂ ଅଫିସର ଥିଲେ, ଏ ସମସ୍ତ ସ୍ପଷ୍ଟ ହଉଛନ୍ତି। କିନ୍ତୁ ଏଇ ଭିଡ଼ ଭିତରେ ମଧ୍ୟ ପିଜି ପ୍ରଥମ ବର୍ଷ ଛାତ୍ରଛାତ୍ରୀ ଅଛନ୍ତି, ଏମାନଙ୍କୁ ଏଠାକୁ ଆସିବାକୁ ଅନୁମତି ଦେଲା କିଏ? ଆପଣ ହିସାବ କରନ୍ତୁ, ସାଧାରଣ ହତ୍ୟାକାଣ୍ଡଟିଏ ଘଟିଲେ ପୋଲିସ ପ୍ରଥମେ ମୃତଦେହ ଜବତ କରିବା ସହିତ ଆଖପାଖ ଅଞ୍ଚଳକୁ ପୁରା ମାର୍କ କରିଦିଏ, ସେ ପାଖାପାଖି ଅଞ୍ଚଳକୁ ଯେପରି କେହି ବି ପହଞ୍ଚି ପାରିବେନି। ଯେଉଁ ସ୍ଥାନରେ ପରଦା ଟଙ୍ଗା ହେଇଛି, ଧଳା ପରଦା ଦେଖାଯାଉଛି, ଜଷ୍ଟ ତା ଆରପଟେ ପୀଡ଼ିତାଙ୍କର ଶବ ପଡିଛି। ଆପଣ ଚିନ୍ତା କରନ୍ତୁ କଡନ କିଭଳି ହେଇଛି, ଅର୍ଥାତ୍ ଏମାନେ ସମସ୍ତେ କଡନ ଭିତରେ ଅଛନ୍ତି, ଯାହାକୁ କଡନ ବୋଲି କୁହାଯାଉଛି। ଯୋଉ ଧଳା ପରଦା ଦିଆଯାଇଛି, ଇଏ ହଉଛି ସେଇ କଡନର ଗୋଟେ ଅଂଶ, ଏବଂ ଧଳା ପରଦା ଭିତରେ କେତେ ଜଣ ଅଛନ୍ତି? ଏମାନେ ଯଦି ସେଠି ଉପସ୍ଥିତ ରହିବେ, ସେମାନଙ୍କର ପାଦ ଚିହ୍ନ ପଡିବ, ସେମାନେ ଯାହାକୁ ସ୍ପଷ୍ଟ କରିବେ ଏଠି ଫିଙ୍ଗରପ୍ରିଣ୍ଟ ଲାଗିଲା, ତାହେଲେ କିଏ ଅପରାଧୀ? ଯେତେବେଳେ କୌଣସି ସମ୍ବେଦନଶୀଳ ଜାଗାକୁ ଯାଆନ୍ତି ଅଧିକାରୀମାନେ ଅତି ଗୁରୁତ୍ୱ ଦିଅନ୍ତି ଏବଂ ଅତି ତା ଉପରେ ଧ୍ୟାନ ମଧ୍ୟ ନିକ୍ଷେପ କରନ୍ତି, କାରଣ କୌଣସି ସ୍ଥଳେ ପ୍ରମାଣ ଯେମିତି ଏପଟ ସେପଟ ନହେବ ବା ପ୍ରମାଣ ନଷ୍ଟ ନହେବ ତାହା ହେଉଛି ପ୍ରାଥମିକତା। କିନ୍ତୁ ଆମେ ଫଟୋ ଦେଖିଲେ ଅନୁମାନ କରୁଛେ ଏହାକୁ ପୂରାପୂରି ଭାବରେ ଉଲ୍ଲଂଘନ କରାଯାଇଥିଲା ଏବଂ ଖିଲାପ କରାଯାଇଥିଲା, ତେଣୁ ଚର୍ଚ୍ଚା ହେବା ସ୍ୱାଭାବିକ ପୋଲିସର ଭୂମିକାକୁ ମଧ୍ୟ ନେଇ। ବହୁତ ବହୁତ ଧନ୍ୟବାଦ ଅଶ୍ୱିନୀ।